জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের 25 মার্চ পাকিস্তান বাহিনী নিরস্ত্র বাঙালি জনগণের উপর ঝাঁপিয়ে পড়লে তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27 মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালে 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি 4 বছর বাংলাদেশ শাসন করার পর 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। জন্ম এবং শৈশব। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলায় বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম ও শৈশবে তার ডাক নাম ছিল কমল। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি শহরে চলে যান। তখন জিয়া কলকাতা হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই স্কুল থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। পাকিস্তান বাহিনীতে জিয়ার সামরিক জীবন। 1953 সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ প্যারাস্ট্রুপার ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্ট কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে 2 বছর চাকরি করার পর 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ওই বছর 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে বালিকা খালেদা বেগমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল তাদের অন্যতম। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তানি সরকার জিয়াউর রহমানকে হিলারি জুরাত খেতাবে ভূষিত করে। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য 2টি সিতারাই জুরাত এবং 9টি তামঘাই জুরাত পদক লাভ করেন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইন্সট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। 1969 সালে তিনি মেজর পদে উন্নীত হয়ে জয়দেবপুর সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ আর্মির সাথেও কাজ করেন। 1970 সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে দায়িত্ব লাভ করেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যখন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরের মতো ঘৃণ্য হামলা চালায়, সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ চলে যান আত্মগোপনে। জনগণ তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এই সংখ্যাময় মুহূর্তে 1971 সালের 25 মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের পর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্পর্ক ত্যাগ করে বিদ্রোহ করেন। 26 মার্চ পরে 27 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান। মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি 1 নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা ছাত্র যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে 1ম, 2য় ও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর 1ম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিচালনা ও তার
তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালে এপ্রিল হতে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপত 11 নম্বর সেক্টরে এবং জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর বাংলাদেশের সেনাবাহিনীর জিয়ার সামরিক জীবন। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর 44তম ব্রিগেডের কমান্ডার নিযুক্ত করা হয়, যে ব্রিগেডের সদস্যরা তারই অধীনে 1971 মুক্তিযুদ্ধ করেছিল। 72 এর জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। 1973 সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে ওই বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1975 সালে 24 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার 10 দিন পর জিয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। 1978 সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করেন। 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর খন্দকার মোশাররফ আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তারপর ওই বছরে 25শে আগস্টে জিয়াউর রহমান চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। ওই বছরের 3রা নভেম্বর বীর বিক্রম কর্নেল সাফায়েত আমিরের নেতৃত্বাধীন ঢাকা 46 পদাতিক ব্রিগেডের সহায়তায় বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফ এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটায়। এর ফলে 6ই নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদের পদত্যাগ করতে বাধ্য হয় এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন। এরপর জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়, যা সেনাবাহিনীর মধ্যে তার জনপ্রিয়তার কারণে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভঙ্গের প্রতিক্রিয়ায় এবং জিয়ার প্রতি অবিচার করায় ক্ষুব্ধ সেনা সদস্যরা 7ই নভেম্বর সিপাহী জনতার আরেক পাল্টা অভ্যুত্থান ঘটায় এবং জিয়াউর রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টের গৃহবন্দী থেকে মুক্ত করে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে নিয়ে আসে। ওই দিন সকালে পাল্টা অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় শেরেবাংলা নগরে নিজ হাতে প্রতিষ্ঠিত 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর ক্ষুব্ধ জওয়ানদের হাতে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর উত্তম এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তম নিহত হন। রাষ্ট্রপতি জিয়া 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 19 নভেম্বর 1976 সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব প্রত্যাবর্তন করা হয় এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমান 1976 সালে 8ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন। 1976 সালে কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশ সপ্তম জাতীয় গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করে। 1976 সালে তিনি উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। 1976 সালের 29শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন। 19শে নভেম্বর 1976 সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব প্রত্যাবর্তন করা হয়। 1976 সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 1977 সালে 20শে ফেব্রুয়ারি 21শে পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদাত সায়েম এর উত্তরসূরি হিসেবে 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়া দেশে আবার গণতন্ত্র আইনের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেয়। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করে। এই নির্বাচনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে উল্লেখ্য যে এই নির্বাচনে 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। 2 জনের মনোনয়নপত্র বাছাই বাদ পড়ায় বৈধভাবে মনোনীত প্রার্থীর 1 জন আপিল দাখিল করা এবং তার আপিল গৃহীত হওয়া এবং কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সর্বশেষ প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 10 জন ছিল। এরপর জিয়াউর রহমান মে মাসে 19 দফা কর্মসূচি ঘোষণা এবং আস্থা যাচাইয়ের জন্য 30শে মে গণভোট অনুষ্ঠান এবং হ্যাঁ সূচক ভোটে বিপুল জনসমর্থন লাভ করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের তথ্য প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন। বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন ধরনের মতের ও ধর্মের নানা জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন একে অপরের থেকে ভিন্ন। তাই জিয়া মনে করেন যে ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকদের ঐক্য সংহতির উপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশে শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান। আইন শৃঙ্খলা। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরপরই জিয়াউর রহমান দেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আত্মনিয়োগ করেন। এত উদ্দেশ্যে তিনি পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন। পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। সশস্ত্র বাহিনীতেও তিনি শৃঙ্খলা ফিরে আনেন। এত উদ্দেশ্যে তিনি কঠোর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সশস্ত্র বাহিনীর জন্য পেশাগত শৃঙ্খলা উন্নয়নের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ করেন। সশস্ত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সফল হলেও জিয়াউর রহমানকে
বেশ কয়েকটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার মোকাবেলা করতে হয়। এসব বিদ্রোহ দমনে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। বহুদলীয় গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থার পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডে সুযোগ প্রদানের লক্ষ্যে জিয়াউর রহমান যত দ্রুত সম্ভব রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা গ্রহণ করেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে তিনি সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, সংবাদপত্রের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করেন। বিদ্যমান পরিস্থিতিতে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। 1978 সালে ফেব্রুয়ারি মাসে তিনি উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তিনি 76.67% ভোট পেয়ে বিজয়ী হন এবং রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুজ্জামান চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এই দলে বাম, ডান ও মধ্যপন্থী সহ সকল স্তরের লোক ছিলেন। বিএনপির সব থেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় 45% সদস্য শুধুমাত্র রাজনীতিতে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন তরুণ। 1978 সালের 1 সেপ্টেম্বর বিকাল 5টায় রমনা রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় 2 ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে 18 জন সদস্যের নাম এবং 19 সেপ্টেম্বর ওই 18 জন সহ 76 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে বিএনপি গঠন করার আগে জাগো দলের বর্ধিত সভায় এই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 298টি আসনের মধ্যে 207টিতে জয়লাভ করেন। নির্বাচনে অংশ নিয়ে আব্দুল মালেক উকিল এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 39টি এবং মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2টি আসনে জয়লাভ করেন। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল 8টি, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি 1টি এবং মুসলিম ডেমোক্রেটিক লীগ 20টি আসনে জয়লাভ করে। আত্মসামাজিক উন্নয়ন, জিয়া প্রবর্তিত উন্নয়নের রাজনীতির কতিপয় সাফল্য। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগ এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব এবং শিল্প উৎপাদনে বিপ্লব, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে 1400 খাল খনন এবং পুনঃখনন, গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে 40 লক্ষ মানুষকে অজ্ঞতা অক্ষর জ্ঞান দান, গ্রাম অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রাম উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন, গ্রাম অঞ্চলে চুরি ডাকাতি রাজধানি বন্ধ করা, হাজার হাজার মাইল রাস্তায় ঘাট নির্মাণ, 27,500 পল্লী চিকিৎসক নিয়োগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধিকরণ, নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের ভেতর দিয়ে অর্থনৈতিক বন্ধত্ব দূরীকরণ, কলকারখানায় 3 শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নতিকরণ, যুব উন্নয়ন মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্তকরণ, ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্বস্ব ধর্ম পালনে সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন, তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সংক্ষিপ্তকরণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন, 3 সদস্য বিশিষ্ট আল কুদুস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, দক্ষিণ এশীয় অঞ্চলে সার্ক প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ, বেসরকারি খাত ও উদ্যোগে উৎসাহিতকরণ, জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্পসহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানিতে দ্বার উন্মোচন, শিল্প খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণ। মৃত্যু, জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেনাবাহিনীতে তার বিরোধিতাকারীদের নিপীড়ন করতেন, তবে জিয়া অসম্ভব জনপ্রিয় ছিলেন। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে
ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্বাধীন সেনা কর্মকর্তাদের মধ্যে গঠিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়। সমালোচনা এবং কৃতিত্ব। হরণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত এবং স্বীকৃত। তবে 1975 সালের 15 আগস্টে সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা বিতর্কিত। 1975 সালে মুজিবের হত্যাকারীদের বিচার কার্য বন্ধ করার জন্য খন্দকার মোস্তাক আহমেদের অনুমোদিত ইন্ডিএমটিটি অধ্যাদেশ জিয়ার দ্বারা তার আমলে বৈধকরণ করা হয়। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করেন। ঢাকা হাইকোর্ট এক রায়ে জিয়ার সামরিক শাসন সহ 1975 থেকে 1979 সালের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকে বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে। জিয়ার সামরিক আইন ও আদেশ অভ্যুত্থান থেকে 1977 সালে রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং 1978 সালে অনুষ্ঠিত গণভোট সংবিধান বিরোধী বলে ঘোষিত হয় এবং আদালতের রায় বলে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। শেখ মুজিবের আমলের শেষের দিকে সৃষ্ট বিশৃঙ্খলা দমন এবং বাকশাল রহিতকরণের মাধ্যমে গণতন্ত্রকে সুপুনরায় প্রতিষ্ঠিত করার জন্য জিয়াকে কৃতিত্ব দেওয়া হয়। অপরপক্ষে জিয়া তার বিরোধীদের দমন করার জন্য সমালোচিত হন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে দাবি করা হয় অন্তত 3,000 সেনা সদস্য, সামরিক ও অসামরিক কর্মকর্তা নিহত অথবা গুম হন। 1977 সালের অক্টোবরের 2 তারিখে অনুষ্ঠিত এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে 1,143 জনকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়। তবু অর্থনীতি পুনর্নির্মাণ করার জন্য, অর্থনৈতিক সংস্কার গ্রহণের জন্য জিয়াকে কৃতিত্ব দেওয়া হয়। তার ইসলামিক মনোভাব তাকে বাংলাদেশের মানুষের সমর্থন এনে দেয়। তার জাতীয়তাবাদী দর্শন অনেকের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়, যারা ভারত বা সোভিয়েতপন্থী রাজনৈতিক দলসমূহের প্রতি ক্ষুব্ধ ছিল। মুজিবের অসাম্প্রদায়িক মনোভাব প্রত্যাখ্যান করে জিয়া বাংলাদেশে ইসলামিক রাজনীতি চালু করেন এবং মুসলিম জাতিসমূহের সহযোগিতা সংস্থার সহযোগিতা সংস্থায় বাংলাদেশকে তুলে ধরেন, যা সাধারণ জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবু অনেক ঐতিহাসিকদের মতে এসব ব্যবস্থা বাংলাদেশের অনেক উপজাতীয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিচ্ছিন্ন ও বিরুদ্ধাচরণ করে, যা ভবিষ্যতে বেশ কিছু সাম্প্রদায়িক ও উপজাতিক দ্বন্দ্বকে ত্বরান্বিত করে। যদিও এই দৃষ্টিভঙ্গিতে কেবল জিয়াকে একা এসব কার্যক্রমের জন্য দায়ী করা যায় না। জিয়াকে সাধারণত জিয়া যে সাধারণ ও বিলাসবিহীন জীবনযাপন করতেন তা সর্বজন স্বীকৃত।